আগামী সপ্তাহে আসছে বিএনপির অসহযোগ আন্দোলন। বিএনপি তাদের সমমানের দলদের নিয়ে সরকার পতনে একদফার চূড়ান্ত আন্দোলনে টানা কর্মসূচির পরিকল্পনা করে। টানা দুই দফা অবরোধ শেষে আবারও 12 নভেম্বর থেকে তারা বিরতিহীন কিংবা অসহযোগ আন্দোলনে নামতে যাচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বিজয় না আসা পর্যন্ত একদফার আন্দোলন চলবে। নেতাকর্মী, গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সমমনা প্রত্যেকে সরকারের উস্কানিতে পা না দিয়ে কর্মসূচি সফলে ভূমিকা পালন করবেন তারা। বিএনপির নেতারা জানান, 28 অক্টোবর মহাসমাবেশ পণ্ডু ও পরে ধরপাকড়ের ধাক্কা দলে লেগেছে। এজন্য আন্দোলনের ক্ষয়ক্ষতি আড়াতে প্রথম একদিন হরতাল, পরে দুদফায় অবরোধ দেওয়া হয়েছে। নেতাকর্মীকে দম দিতেই এ সপ্তাহে সর্বাত্মক অবরোধ থাকলেও মাঝে বিরতি দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। এর মাধ্যমে বিএনপির হাইকমান্ড আন্দোলনের নামে যে জনগণের জীবন জীবিকা জিম্মি হয়নি সেই বার্তা দেবে। একই সঙ্গে আন্তর্জাতিক বিশ্বেও নিজেদের উদারপন্থী ভাবমূর্তি টিকিয়ে রাখতে সক্ষম হবে। তবে পরের সপ্তাহ থেকে ধাপে ধাপে কঠোর আন্দোলনের পরিকল্পনা নিয়ে উঠছে বিএনপি সহ সমমনা দলের শীর্ষ নেতারা। এ কৌশলের অংশ হিসেবে আগামী মঙ্গলবার বিরতি দিয়ে পরের দুদিন বুধ ও বৃহস্পতিবার সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণার পরিকল্পনা রয়েছে। এরপর 10 ও 11 নভেম্বর বিরতি দিয়ে 12 নভেম্বর থেকে টানা অবরোধ কিংবা অসহযোগ আন্দোলনের ঘোষণা আসতে পারে। বিএনপি ও সমমনা সূত্রের ভাষ্য, 28 অক্টোবর মহাসমাবেশে হামলা, সংঘর্ষ এবং পরবর্তী পরিস্থিতির জন্য নেতাকর্মীরা প্রস্তুত ছিলেন না। শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য সেদিন সবচেয়ে বড় গণজমায়েত করেছিল, কিন্তু সংঘর্ষের পর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, গণগ্রেফতার, মামলা, হয়রানিতে বিপর্যস্ত হয়ে পড়ে তারা। এমনকি নিজেদের মধ্যকার যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে। গ্রেফতার এড়াতে বাসা বাড়ি ছেড়ে নিরাপদ স্থান খুঁজতে বেগ পেতে হয়। এখনও অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে আছেন। তবে প্রাথমিক ধাক্কা সামলে উঠতে সক্ষম হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এবার সংগঠিতভাবে মাঠে নামার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। বিএনপির মধ্যম সারির একাধিক নেতা জানান, 28 অক্টোবরের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে দলের হাইকমান্ডের নির্দেশনায় এবার নেতাকর্মীরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন। বিচ্ছিন্ন হয়ে পড়া নেতাকর্মীকে আবার এক প্ল্যাটফর্মে আনার প্রক্রিয়া শেষ করেছে হাইকমান্ড। সমষ্টিগত শক্তি নিয়েই তারা রাজপথে নামতে যাচ্ছেন। এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান জানান, তাদের আর পিছু হটার সুযোগ নেই, নিজের জন্যই নিজেকে লড়তে হবে। পুরো দেশটা কারাগার বানালেও দমে যাবেন না। শীর্ষ পর্যায়ের নির্দেশনায় দলের শেষ কর্মীও এই আন্দোলন চালিয়ে যাবেন এমন প্রস্তুতি নিয়েছেন। দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর এমন মনোভাব এবং প্রস্তুতির মধ্যে পুরো আন্দোলনকে মনিটর করতে পৃথক সেল গঠন করা হয়েছে। যেসব সাংগঠনিক ইউনিট ন্যূনতম গাফিলতি করবে, নিষ্ক্রিয় থাকবে কিংবা অজুহাত দেখাবে তাদের বিষয়ে খোঁজখবর শুরু হয়েছে। এমনকি যারা পদে বসে রাজপথে না নেমে ফেসবুকে বিপ্লব করছেন তাদের রাখা হচ্ছে আতসী কাছের নিচে, সবার আমলনামা সংগ্রহ করছে মনিটরিং সেল। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির দপ্তর সংশ্লিষ্ট এক নেতা জানান, বেশ কয়েকটি জেলা ও উপজেলার বিষয়ে হাইকমান্ড নড়ে চড়ে বসেছে, বিশেষ করে ঢাকা ও আশেপাশের জেলা নিয়ে সক্রিয় হয়েছে। হরতাল অবরোধ কর্মসূচিতে মুন্সিগঞ্জ ও নরসিংদীর জেলার কার্যক্রম নিয়ে অসন্তোষ জানিয়ে তাদের সতর্ক করা হয়েছে। নরসিংদী জেলার দুই শীর্ষ নেতা কারাগারে থাকায় নতুন নেতৃত্ব ঠিক করা হয়েছে। সবার সক্রিয়তা প্রমাণে রাজপথে নামার তাগাদা দিয়েছেন সিনিয়র নেতারা। গাজীপুর জেলার নেতৃত্ব নিয়েও অখুশি দলের সিনিয়র নেতাকর্মীরা। কঠোর ভর্ৎসনার পর অবরোধের শেষ দিনে কয়েক জায়গায় নেতাকর্মীকে নামানো সম্ভব হয়েছে বলে সূত্র জানিয়েছে।